ভিডিওটি ভালো লাগলে বেল আইকন প্রেস করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। মা সতীর সঙ্গে সম্পৃক্ত 51টি সতীপীঠ সৃষ্টির কাহিনী সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত। সে ব্যাপারে আমি না গিয়ে আমি সরাসরি ভিডিওটির প্রসঙ্গে ফিরে আসি। আমাদের রাজ্যে সতীর 51টি পীঠের মধ্যে প্রায় 13টি পীঠ বা মন্দির অবস্থিত, যার মধ্যে একটি হলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের অন্তর্গত মা অট্টহাস মন্দির, যা বর্ধমান জেলার 4টি সতীপীঠের মধ্যে অন্যতম, যেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। আমাদের রাজ্যের মধ্যে অবস্থিত সতীপীঠগুলি নিয়ে সমস্ত তথ্য পেতে আমার লেখা ব্লগটি অবশ্যই ফলো করতে পারেন, যা আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা তা দেখে নিতে পারেন। আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন ভগবান শিবের একটি বিরাট মূর্তি, এটি মন্দিরের একদম সামনে অবস্থিত। এখানে গাড়ি পার্কিংয়ের একটি বড় জায়গাও আছে, আপনারা নিজস্ব গাড়ি আনলে এখানে রাখার সুব্যবস্থাও আছে। চলুন এবার আমরা ভিতরে মন্দিরটি ঘুরে নিই। হ্যালো বন্ধুরা, সতীপীঠের খোঁজে আমি চলে আসলাম দ্বিতীয় যে সতীপীঠটা, সেটিও পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের অন্তর্গত মা অট্টহাসের মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম এবং এই এলাকাটা মানে প্রচুর বড়। অন্য অন্য যে সতীপীঠগুলো দেখছি তার মধ্যে এই এলাকাটা ভিতরে প্রচুর বড় এলাকা, অনেক কিছু আছে। একটি শিবের মূর্তিও দেখতে পাচ্ছেন। এবার আমি ভিতরে গিয়ে আপনাদের ভিতরতে কী কী আছে সেটা দেখাচ্ছি। সতীপীঠে কিন্তু একটা জিনিস কমনই থাকে, মানে একটা না বলতে গেলে তিনটা জিনিস, সেটা কি, একটা শ্মশান থাকবেই, মা সতীপীঠের পাশে একটা শ্মশান থাকবে, কোনো একটা পুকুর, বড় পুকুর বা নদী থাকবে, আর একটা থাকবে ভৈরবের মন্দির। ভৈরব মানে যিনি এই সতীপীঠের রক্ষাকর্তা। এই তিনটা জিনিস কিন্তু সতীপীঠে সবসময় কমন থাকবে। এবং ভেতরে গিয়ে দেখাচ্ছি এর মধ্যে আর কী কী আছে। আমাকে যে আমার টোটোর যে চালক আছে তিনি বললেন ভিতরটা প্রচুর বড় এবং এখানে ঘুরতে আপনাদের অনেক সময় লেগে যাবে, সেটাই দেখে আসি। চলুন আপনাদের ভিতরটা আমি দেখাচ্ছি। এটা গেট, আপনি কাটোয়া থেকে ট্রেনেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। বাসের সময়সূচি দেওয়া আছে সকালে 4টা, 9টা এবং বিকেল 3টা। এবার এখান থেকে সারবে 7:30, 11:30, 7:10 ট্রেনও পেয়ে যাবেন। ট্রেন আসার আমি ভিডিওতে ডিটেলসে বলে দেবো। এবার আমি ভিতরে গিয়ে আপনাদের ভিতরটা দেখাচ্ছি। চলুন বন্ধুরা, এবার আমরা একটু জেনে নিই যে আপনারা কেমন করে এই মন্দিরে এসে পৌঁছবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন, তবে সবচেয়ে সহজ হলো কাটোয়া থেকে এখানে আসা। আমিও কিন্তু এই কাটোয়া থেকেই এই মন্দিরে এসেছিলাম। আপনি কাটোয়া স্টেশন থেকে কাটোয়া আজিমগঞ্জ লাইনের যে কোনো ট্রেন ধরে নেমে পড়তে হবে গঙ্গা টিগুরি স্টেশনে। এই গঙ্গা টিগুরি স্টেশনে নেমেই একটি টোটো রিজার্ভ করে আশেপাশে 3-4টে জায়গা এবং 2টি সতীপীঠ খুব সহজে সারাদিনে আপনারা ঘুরে নিতে পারেন। এছাড়া আপনারা যদি সড়ক পথে যেতে যান তাহলে আপনাদের কাটোয়া বাসস্ট্যান্ড থেকে বাস ধরে নামতে হবে নিরলে। এই নিরল থেকেই একটি টোটো ভাড়া করে আপনারা এই মন্দিরে সহজে পৌঁছে যেতে পারেন, ভাড়া নিতে পারে 10 টাকা। আপনারা কিন্তু কাটোয়া ছাড়াও বহরমপুর অথবা আজিমগঞ্জ থেকেও ট্রেনে অথবা সড়ক পথে এই মন্দিরে খুব সহজে পৌঁছে যেতে পারেন। বড় বড় গাছ দিয়ে ঘেরা এই এলাকাটা, একদম পাখির কলতান চারপাশ দিয়ে, শান্ত একটা পরিবেশ, খুব দারুণ লাগছে। মানে বাকি যে সতীপীঠগুলো দেখেছিলাম মানে খুবই জনবিরল একটা এলাকা, মানে শান্ত একটা এলাকা। এখানে একটা অতিথি নিবাস আছে এবং পুলিশ ক্যাম্প নিচে আছে, মন্দিরটা হয়তো এদিকে আছে। এটা মন্দিরে যাওয়ার রাস্তা,
বড় বড় গাছ দিয়ে ঘেরা পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন। শান্ত নিঝুম পরিবেশ। এখানে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এটা কিন্তু মন্দিরের প্রধান গেট হলো, এটা বাইরের একটা গেট ছিল এবং এটা হলো মেন মন্দিরের গেট। আমি এখন মা অট্টহাস যে সতীপীঠ আছে তার একদম ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে কত কারুকাজ করা। এটা কিন্তু নাট মন্দির, হ্যাঁ মেন মন্দিরটা আছে একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই সামনে এটা হলো মেন মন্দির আর এটা হলো একটা নাট মন্দিরের মতো করা, কিন্তু খুব কারুকাজ মানে খুব সুন্দর লাগছে আমার। দেখতে পাচ্ছেন মানে 51 সতীপীঠের যে পৌরাণিক ঘটনাটা কেমন করে সৃষ্টি হয়েছে তা পুরোটা এখানে বর্ণনা করে দেওয়া আছে। চারপাশ দিয়ে ভগবান শিবের বিভিন্ন মুদ্রা, শিবপুরাণের বিভিন্ন অংশ আর সতীপীঠের ঘটনাটা বিভিন্ন পৌরাণিক কাহিনী এর মধ্যে বিভিন্ন ছবির আকারে এখানে তুলে ধরা হয়েছে। দারুণ লাগলো আমার। আর এদিকে কিন্তু একটা পুকুর আছে। আমি বলেছিলাম যে সতীপীঠের তিনটা জিনিস কমন থাকবে, কোনো বড় পুকুর বা নদী থাকবে, একটা ভৈরবের মূর্তি থাকবে যাকে রক্ষাকর্তা বলা হয় সতীপীঠের, এবং আরেকটা জিনিস থাকবে সেটা হলো শ্মশান। এখানে আশেপাশে হয়তো শ্মশান আছে, আমি জিজ্ঞেস করবো, শ্মশান থাকাটা মাস্ট। আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিটি সতীপীঠেই একটি সতীপীঠের রক্ষাকর্তা হিসাবে একটি ভৈরবের মন্দির থাকে। এটাই হলো সেই ভৈরবের মন্দির, এবং সতীপীঠের পাশে অবস্থিত একটি পুকুর অথবা একটি নদী থাকা বাধ্যতামূলক। সেই পুকুরটি হলো এই পুকুরটি। এই অট্টহাস কথাটি এসেছে সংস্কৃত শব্দ অট্ট এবং হাস থেকে, যার অর্থ দাঁড়ায় খুব জোরে হাসা। চারদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা শান্ত নিঝুম একটি পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। পৌরাণিক মতে এখানে দেবী সতীর ওষ্ঠ অর্থাৎ থোট পড়েছিল। এই অট্টহাস মন্দিরের অবস্থান নিয়েও একটি বিতর্ক আছে। বীরভূম জেলার লাভপুর ব্লকের ফুল্লরা গ্রামে অবস্থিত আরও একটি মন্দির যার নাম ফুল্লরা অট্টহাস, যাকেও 51 সতীপীঠের একটি মন্দির হিসাবে তুলে ধরা হয়। আর দ্বিতীয় মন্দিরটি হলো এই পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের এই অট্টহাস মন্দির, যাকে নিয়ে আজকের আমার এই ভিডিও। এই মন্দিরটিতে আসলে আপনাদের কিন্তু খুব দারুণ লাগবে। এলাকাটা কিন্তু খুব বড় এবং এখানে আসলে হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, কারণ ঘুরতে কিন্তু একটু টাইমও লাগতে পারে। এখানে
মন্দিরে পুজো এবং ভোগও খেতে পারেন। মন্দির ছাড়াও ভেতরে আছে পঞ্চমুণ্ডির আসন, এছাড়াও আরও এক দুটো কালী মন্দির ভিতরে আছে যা আপনারা দেখে নিতে পারেন। এবং সামনে আছে মহাদেবের একটি বিশাল মূর্তি যা আপনাদের আরও দারুণ লাগবে দেখতে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। 51 সতীপীঠের এই অট্টহাস মন্দির নিয়ে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ তাহলে সকলে, ভালো থাকবেন।